সংক্ষেপে ট্যাবলেট নায়ক মোদের নামদান চারটি বছর হইয়া পিষ্ট ইস্ট ওয়েস্টের ফার্মেসিতে অবশেষে রেজাল্ট খানা আসিল তাহার হাতে। মা তোমার ছেলে রিসার্চ করবে মা, তার পেটেন্ট বেরোবে মা, তুমি চিন্তা করো না মা। ল্যাবে খাটিয়া যায় ট্যাবলেট, ছাড়ে না যে হাল, মাস যায় বছর যায় ছিঁড়িতে পারে না। রিয়েজেন্টের লাগি দিয়েছিল রিকুইজিশন, জানি না দেখা তাহার পাইব কখন। অবশেষে মিলিল রিয়েজেন্টের দেখা, শেষ হইবে রিসার্চ, থিসিস পেপার লেখা। ভাই ও ভাই কি করে? রিসার্চ করি রিসার্চ। ভাই তিন বছর তো একই রিসার্চ করতেছেন, তা কি পাইলেন? আসলে কি নিয়ে রিসার্চ শুরু করছিলাম সেটা নিয়ে আবার রিসার্চ করতেছি। এর মধ্যেই কাজ চালায় যেতে হবে, তোকে বুঝতে হবে ভাই। ফার্স্ট ইয়ারের মতন কই তো রয়েছে। যা যা তুই যা, আমার টাইম নাই, আমার মাত্র ডিস্টিল ওয়াটার আসছে, এখন না করতে পারলে ভাগে পাবো না। তুই যা, তুই দেখ ভাই আসেন না ভাই, সেই মা আমার এসব ইয়া নাই, তুই যা। আরে আরে দেখ, এক্সকিউজ মি ভাইয়া, কি বলুন একটা সেলফি তোলা যাবে? হ্যাঁ অবশ্যই। আরে আরে আপনার সাথে না, টিউবের সাথে। কোন La 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 la
ভাই এইদিকে আয়। ক্লাস তো শেষ, এখন কি করতে হবে? পার্লারে যাব, নেল পলিশ দিব, স্পা করাবো, আই তুই কি করবি? না আজকে তো আমাদের ল্যাব এক্সাম। ল্যাব এক্সাম? আরে তোকে দেখ কিচ্ছু হবে না, এখন তুই একটা ল্যাব কোট ম্যানেজ করে ল্যাবে আয়। ল্যাবে যাওয়া যাবে না। আবার লাগিয়ে অতপর বিকেলে খাইছি চিকেন প্রাঙ্গণে, চিপার মধ্যে মেক আউট করিতে আসিল দুজনে। নহে গিফট নহে ওগুলো সব ভাও, ল্যাব কোট দিয়াছে নায়ক সাথে হৃদয়টাও। গান শেষ। সরি বেবি। জি বলো। প্রেম হলো, গান হলো, নাচ হলো, চলো না এবার ড্যাডির সাথে দেখা করে আসি। বেবি মাত্র তো আসলাম, হাঁপিয়ে গেছি বেবি। না না না, চলো চলো এখনই ড্যাডির সাথে দেখা করে। যান যান, সবই তো হলো, কিছু বাকি আছে যান। ওকে যান। কি ভাবছেন নায়ক না আমি? ভাই বিশ্বাস করেন খোদার কথা, আমিও নিজের নায়ক ভাবি, কিন্তু স্ক্রিপ্ট রাইটাররা আমারে বাবা বানাই দিছে, তাও নাই তার বাবা। তোমার নাম কি? আঙ্কেল আমার নামটা তো একটু বড়, একটু দেখে বলি। বলো। তৈয় বালি বিনলতি বেসকান্ত তরফদার ভুইয়া ওর ট্যাবলেট। তৈয় বালি তো বুঝলাম, তো বাকি যাগো নাম পেলে হারাকো। আঙ্কেল
সাইজটা একটু বড়, নামটা একটু বড়। সাইজ তো মাশাআল্লাহ, নামও খানদানি। বাবা কি করো? জি আঙ্কেল, আমি একটা স্বনামধন্য ইউনিভার্সিটির এ গ্রেট রিসার্চার। এটা আবার কো, আবার কো কি? আমি একটা স্বনামধন্য ইউনিভার্সিটির এ গ্রেট রিসার্চার। স্যালারি 5k? 5k এর বাংলা কি? 5000 ফকিলির বাচ্চা, তুই 5000 টাকা বেতন নিয়ে আমার মেয়েকে বিয়ে করতে এসেছিস? চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি তাই বলে কি আমার ভালোবাসার অধিকার নেই? ভালোবাসার অধিকার আমারও আছে চৌধুরী সাহেব। পটেন্সি আমার কম হতে পারে, জিনিস আমি টক্সিক না। এনএমআর করে দেখুন, পিক কিন্তু ঠিকই পাবেন। তারপর আমি তোমাকে সসম্মানে আমার ঘরে নিয়ে যাব প্রিয়া। তুমি ভেবো না প্রিয়া, তুমি ভেবো না প্রিয়া, তুমি ভেবো না আমি আসবো প্রিয়া। কাঁদিস নে মা, তোর জন্য আমি চিট ফার্মাসিউটিক্যালসের মালিকের একমাত্র ছেলে সাথে বিয়ে ঠিক করেছি, ওর সাথেই তোর বিয়ে হবে। বাবা কোথায়? আসো কোথায় বাবা? এই ছেলের সাথেই তোর বিয়ে ঠিক করেছি আমি। ও জিনিস তো টষ্টসা। ঠিক আছে তাহলে তোমরা কথা বলো, আমি ভিতর থেকে আসতেছি। মুখ গোমরা করে আছো কেন প্রিয়া? তুমি আইভি আর আমি এইচ আইভি, আর এইচ আইভি যেখানে যায় সুন্দরীদের হৃদয়কে কন্টামিনেট করে চলে আসে। রাগ করেছো কেন? কি মিষ্টি সরে যা শয়তান, তুই আমার এক্সপিরিয়েন্স পেতে পারিস কিন্তু আমার এপিআই পাবি না। ওটাই তো চাই। তুই আমারে মারছস, তুই আমার মারছস, এই চাইবির গায়ে হাত দিছস, এই এই এর বদলা আমি নিবই। ওই পেতনি, এইচআইভিকে বিয়ে করার আগে আমার মরে যাওয়াই ভালো। আমি আজকেই মরে যাব। কিন্তু কিভাবে মরে যাব? অ্যাসপিরিন খা, অ্যাসপিরিন। ইয়েস, আমি অ্যাসপিরিন খেয়ে আত্মহত্যা করব। বিদায় হে দুনিয়া। আচ্ছা, আমার কি মাথা ঘুরাচ্ছে? আমার বমি বমি লাগছে। কিরে মা, কি সাত তুই এমন করতেছিস কেন? বাবা আমি ট্যাবুকে ছাড়া বাঁচবো না। ভালো কথা। বাবা আমি আত্মহত্যা করতে চাই, আমি মরে যেতে চাই। তো মরে যাবি, ভালো কথা। তো ট্যাবুরে ছাড়া না বাঁচার কি আছে এখানে? আর মরে যাওয়ার এত ইচ্ছা থাকলে তুই আমারই বলতে পারিস, আমি তোর গলা টিপে নিজের হাতে মেরে ফেলবো তোকে। না বাবা না, অমন কথা মুখে এলো না বাবা। আমি সুইসাইড করার জন্য 50টা অ্যাসপিরিন খেয়েছি। কি, মাত্র 50টা অ্যাসপিরিন খাইছস? আরো খাতি, তারপরও মরস নাই তুই? না বাবা না। কোন কোম্পানির অ্যাসপিরিন খাইছস তুই? কিভাবে? চিট ফার্মা, চিট ফার্মাসিউটিক্যালস। এই ফার্মাসিউটিক্যালসের ছেলের সাথে আমি তোর বিয়ে ঠিক করেছিলাম না? হ্যাঁ বাবা। এই বিয়ে ক্যান্সেল, এই বিয়ে কখনোই হতে পারে না। কি? Hey, we're not!
বিয়ে হবে না মানে এই কদু এই কদু এই আর বিয়ের পরে আমি হব সেনসেপ্টা কোম্পানির মালিক অতপর তাহাদিগকে ধরিয়া আনিল ভিলেনের আস্তানায় যেথায় ভিলেন সাঙ্গ পাঙ্গ লইয়া ইয়াবা গাঞ্জা খায় আর লাগায় ক্রিম লাগায় ক্রিম কি শ্বশুর আঙ্কেল কেমন লাগছে আমার আস্তানা আস্তানা তো জোস আস্তানা বানাইছিস তুই এখন একটা টিপ দিতে হবে যে এখানে একটা টিপ দিলেই হবে সম্পত্তি রাজকন্যা সব খালাম্মা আপনার পোলা লুচ্চামি আর বদমাশিতে আমি আপনার বাসায় আর কাজ করতে পারতাছি না কামের সিঁড়িটা রোসালো না এই হচ্ছে আসল দলিল এখানে টিপ দেন আব্বা জান একটু সামনে আইবেন কি তুই যে কালা তোর চেহারা থেকে কালি ওই লম্বটার হাতে তুমি আমাদের সম্পত্তি তুলে দিও না বাবা দিও না এই ভাইয়া দিবে না মানে আমার হাত থেকে আস্তদের রক্ষা করবে কে 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 আমি সত্তর পেটেন্ট পাওয়ার রিসার্চার আমি ও টেবা এই তোর মতো কত ট্যাবলেট পানিতে গিলে খেয়েছি তুই জানিস ওই কদু নাও কই তোরা ও বিশময় 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 তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল কাহানি মে টুইস্ট এই জয় আজকে তোর একদিনকে আমার একদিন তুই খালি ধারা ও দাঁড়া আমার হাতে আলো মা মা তুমি জানো না ও আমার পিয়ার বাবাকে মেরেছে মা ও আমার পিয়ার বাবাকে মেরেছে কেমন আছে সময় লিখছি আমি না বাবা তুমি আমাদের এভাবে ছেড়ে যেতে পারো না
আজকে আমি তোদের নিজ হাতে দুইজনকে মিলিয়ে দিয়ে গেলাম। চাঁদ কিন্তু একটা রে, এই জগতে পরাণ বন্ধু প্রিয় তোমার মুখটা রে, যত দেখি তোমাকে ঘরে দুটা রে।